আমি প্রায় অর্ধেকের মতো কেন্দ্র ইতিমধ্যেই ঘুরে এসেছি এবং বাকি প্রায় আমার এখানে 114টা ভোট কেন্দ্র, এর ভিতরে প্রায় 70-80টা কেন্দ্রের সাথে আমার সরাসরি মোবাইলে যোগাযোগ হয়েছে। ভোট কেন্দ্রের অবস্থা, জনগণের উপস্থিতি মোটামুটি সন্তোষজনক, ভোটার উপস্থিতি হয়েছে, কিন্তু প্রশাসনের বিমাতাসুলভ আচরণের কারণে আমি শঙ্কিত। প্রশাসন এখানে এক পেশা আচরণ করছে, তারা দোয়াত কলমের কর্মী সমর্থকদেরকে যথেষ্টভাবে হয়রানি করছে প্রত্যেকটা কেন্দ্রে। নেতাকর্মী অনেকে কি কয় যে তারা হয়রানি করে কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না কাউকে ঠিকভাবে, অনেক ভোটার এখনো ভোট দিতে পারেনি, তাদেরকেও কেন্দ্রে যেতে দিচ্ছে না। পক্ষান্তর প্রতিপক্ষ প্রার্থী যারা আছেন, প্রতিপক্ষ প্রার্থী বা অন্য প্রার্থীর কর্মী সমর্থকদেরকে অনৈতিকভাবে সুবিধা দিচ্ছেন, তারা ভোট দিয়ে ফেলছে, তারাও কেন্দ্রে ঘুরেফেরা করছেন, তাদের কেন্দ্র কমিটির আহ্বায়করা বিরুদ্ধে কেন্দ্রে অযাচিতভাবে ঘুরেফেরা করে ভোটার পরিবেশ বিঘ্ন ঘটাচ্ছেন। এ ব্যাপারে প্রশাসনের ম্যাজিস্ট্রেট মহোদয়, দায়িত্বরত পুলিশ কর্মকর্তা কর্মচারী কেউ কোনো ভূমিকা নিচ্ছে না, এই বিষয়ে আমি শঙ্কিত যথেষ্ট। আমাদের পৌরসভার নাগোদা, আমাদের নাগোদা গ্রামে, ওখানে আমাদের নেতাকর্মীদেরকে, দোয়াত কলম নেতাকর্মীদেরকে তারা এই আজকে কেন্দ্রে আসতে দেয়নি। আমাদের ছোট্ট একটা আমাদের আমার দোয়াত কলম মার্কার একটা ভিজিটিং কার্ড, আপনার কার্ড বেশ আমার স্বাক্ষর ছিল না, বেশে স্বাক্ষর না থাকার কারণে আমার কেন্দ্রীয় কমিটির কনভেনার বিশিষ্ট ব্যবসায়ী রুলায়ন মোল্লা সাহেবকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, ওখানে এজেন্টও বের করে দেওয়া হয়েছে। এবং আমার নিজের কেন্দ্র, এটা আমার নিজের কেন্দ্র, এই কেন্দ্রে আমি ভোটার, এখানে যথেষ্ট প্রথম থেকে ভিজিটিং টিম ম্যাজিস্ট্রেট মহোদয়রা বসা আছে, যেখানে দোয়াত কলম উদ্দেশিত অথবা উদ্দেশিত বলবো না, যেখানে আমার অবস্থা ভালো, প্রশাসনের কর্তা ব্যক্তির এখানে যথেষ্ট নজর দিচ্ছেন, কিন্তু অন্য কেন্দ্রগুলিতেও তারা উদাসীন। সকালে আমাকে আমার থেকে অবহিত করছেন, এটা অত্যন্ত দুঃখজনক। তারা টাকা চাওয়ার কারণে ওখানে সকল অন্যান্য দলের এজেন্টরা সবাই বেরিয়ে গেছেন, কোনো এজেন্ট না থাকাতে নির্বাচন স্থগিত করা হয়েছে। সাংবাদিকের বর্তমান ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সে বিশেষ একটা প্রার্থীর পক্ষে কাজ করছেন, শুধু ইয়ে নয়, আমাদের অনেকে কি বলে অন্য আনারস অন্য প্রার্থীর কর্মী সমর্থকেরা, তারা যত রকম অনৈতিক সুবিধা নেওয়া দরকার সকল সুবিধাই নিচ্ছেন। আর আমার নেতাকর্মীরা অথবা দোয়াত কলমের কর্মী সমর্থকরা সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য তারা এখানে কোনো সুবিধা পাচ্ছে না, অথবা তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। টেকনিক অফিসার ইলেকশন কমিশনকে আমি ফোনে একাধিকবার ওনার সাথে এগুলি জানিয়েছি, আমাদের ডিসি মহোদয়ের সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, ডিসি মহোদয়কে আমি ধরতে পারিনি, আমাদের রাজনৈতিক ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে আমি এগুলো অবহিত করেছি, সর্বোপরি আমাদের নির্বাচন পরিচালক, উপজেলা নির্বাচন পরিচালক কমিটি এগুলো অবহিত আছেন, ওনারাও ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করছেন। কি সময়টা কি করবো এগুলো এগুলো পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভর করবে, এখন তো আর বলতে পারবো না। যদি এর ভিতরে আমার অভিযোগ করার কারণে যদি আল্লাহর রহমতে ভোটের পরিবেশ সুস্থ হয়ে ফিট ফিরে এসে, তাহলে তো হয়তো আমরা ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভালো একটা কিছু হতেও পারে, সে প্রত্যাশা আমরা করছি। আমি প্রশাসনকে প্রতিপক্ষ মনে করি না, এটা অসহযোগিতা করতেছে, অসহযোগিতা করতেছে, এটা দুঃখজনক।